তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ভেরোসেল মানে কি, ভ্যাকসিন নিলে সার্টিফিকেটে ভেরোসেল কেন লেখা হচ্ছে, ভেরোসেল আসলে কি। আমি এই ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভেরোসেল হলো এক রকমের কোষ যেটা ল্যাবরেটরিতে রিসার্চ করার কাজে ব্যবহার করা হয়। এই ভেরোসেল আফ্রিকান গ্রিন মাঙ্কির কিডনির এপিথেলিয়াল সেলস থেকে নেওয়া হয়। তার মানে আফ্রিকান গ্রিন মাঙ্কির কিডনি সেলস নেওয়া হচ্ছে এবং সেটাকে ল্যাবরেটরিতে কাজে লাগানো হচ্ছে। তাহলে কোভিড-19 সাথে সম্পর্ক কোথায়? ইনঅ্যাক্টিভেটেড ভাইরাল ভ্যাকসিনের সাথে এই ভেরোসেলের সম্পর্ক আছে। সার্স কফ টুর ইনঅ্যাক্টিভেটেড ভাইরাল ভ্যাকসিন বানানোর জন্য সার্স কফ টু ভাইরাসকে নেওয়া হয় এবং সেটাকে একটা কেমিক্যাল বিটা প্রোপিওল্যাকটোনেট দিয়ে নিষ্ক্রিয় করা হয়। এই বিটা প্রোপিওল্যাকটোনেট ভাইরাসের জিনের সাথে আটকে ভাইরাসের জিনকে নিষ্ক্রিয় করে দেয়, যাতে ভাইরাসটা আর রেপ্লিকেট করতে পারে না। তার মানে ভাইরাসটা নিষ্ক্রিয় বা মৃত, যদিও তার কাঠামো একই থাকে। এবার এই নিষ্ক্রিয় ভাইরাসটাকে আমাদের দেহে ইনজেক্ট করা হয়, যাতে আমাদের দেহে এই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। অনেক ভ্যাকসিন বানানোর জন্য আমাদের অনেক ভাইরাস দরকার, তবে একটা ভাইরাস থেকেই আমাদের অনেক ভাইরাস তৈরি করতে হবে একই রকমের। আর এই একটা ভাইরাস থেকে অনেক ভাইরাস তৈরি করার কাজটা হয় ভেরোসেলের মধ্যে। মনে রাখবে, ভাইরাস কোষের বাইরে রেপ্লিকেট করতে পারে না, তাদের একটা কোষ দরকার হয় রেপ্লিকেট করার জন্য। ভাইরাসকে ভেরোসেলকে ইনফেক্ট করতে দেওয়া হয়, যেখানে ভাইরাস তার অনেক কপি বানায়। তারপর ওই ভাইরাসগুলোকে নেওয়া হয়, নিষ্ক্রিয় করা হয় আগে যে পদ্ধতি বললাম সেইভাবে, এবং তারপর অ্যাডজুভেন্ট অ্যাড করে আমাদের ভ্যাকসিন হিসেবে দেওয়া হয়। তার মানে ভেরোসেল হলো এমন কোষ যেখানে ভাইরাসকে গ্রো করানো হচ্ছে অনেক সংখ্যায়। আর এই পদ্ধতিতে ভ্যাকসিন বানানো খুবই সুপ্রতিষ্ঠিত একটা পদ্ধতি। তাহলে এখন তুমি জানো ভেরোসেল মানে কি। এবার প্রশ্ন হচ্ছে, কোন কোন ভ্যাকসিনকে ভেরোসেল ভ্যাকসিন বলা হচ্ছে? ইনঅ্যাক্টিভেটেড ভাইরাল ভ্যাকসিন যেমন চায়নার সাইনোফার্ম ভ্যাকসিন, চায়নার সাইনোভ্যাক ভ্যাকসিন এবং ভারতের কোভ্যাক্সিন, সবগুলোই ভেরোসেল ব্যবহার করে। তার মানে হয়তো ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভ্যাকসিনকে ভেরোসেল ভ্যাকসিন হিসেবে বোঝানো যেতে পারে। যেমন আমি যতদূর জানি, বাংলাদেশ ও পাকিস্তানে সাইনোফার্ম ভ্যাকসিনকে ভেরোসেল ভ্যাকসিন বলা হচ্ছে, যদিও সাইনোভ্যাক ভ্যাকসিন বাংলাদেশ ও পাকিস্তানে অনুমোদিত এবং সেটাও অ্যাকচুয়ালি ভেরোসেল দিয়েই বানানো। তুমি কি তোমার ভ্যাকসিন সার্টিফিকেটে ভেরোসেল লেখা পাচ্ছ? ভেরোসেল ভ্যাকসিন মানে তোমার দেশে কোন ভ্যাকসিনকে বোঝাচ্ছে সেটা কি তুমি জানো? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। WHO সাইনোফার্ম ও সাইনোভ্যাক ভেরোসেল ভ্যাকসিনকে অনুমোদন দিয়ে দিয়েছে এখন অবধি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ভেরোসেল মানে কি। যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতেও ভুলো না কিন্তু। টাটা।